এ যেন মধ্যরাতের বিভীষিকা। বৃহস্পতিবার রাতে সল্টলেক করুণা বইতে অনশনকারীদের এভাবেই টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। আর তার প্রতিবাদে শুক্রবার দিনভর উত্তাল রইল রাজপথ। সিপিএম, বিজেপি, কংগ্রেস, টেট আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের এই আচরণের প্রতিবাদে বিরোধীদের ক্ষোভ আছড়ে পড়ল কলকাতা থেকে জেলায় জেলায়। শুক্রবার দুপুরে সল্টলেকের সিটি সেন্টার মোড়ের কাছে জমায়েত করতে শুরু করে সিপিএম এর ছাত্র যুব সংগঠনের নেতাকর্মীরা। তাদের দেখা মাত্রই ধরপাকড় শুরু করে দেয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। তাদের আটকে দেয় পুলিশ। প্রতিবাদে সেখানেই রাস্তায় বসে পড়েন মীনাক্ষীরা। পুলিশ বাম কর্মীদেরও রাস্তা থেকে টেনে হিঁচড়ে তুলতে শুরু করে। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। ধন্যবাদ পরিস্থিতি একেবারে সল্টলেকের সিটি সেন্টার মোড়ে ডিএফআই এসএফআই এর রাজ্য নেতৃত্ব সহকর্মী সমর্থকদের কিন্তু রীতিমত আটক করার প্রক্রিয়া চলছে। এই নিয়ে উত্তেজনা রাস্তায় বসে পড়েছে কর্মী সমর্থকরা। এটাই হচ্ছে এখানকার গণতন্ত্র। কালকে রাতের অন্ধকারে জন্তুর মতো এই পুলিশ আক্রমণ করেছে মহিলাদের, যারা ছোটার পর গ্রেফতার করা যায় না, টেনে হিঁচড়ে গাড়ির তলায় ফেলে মারার চেষ্টা করেছে। আর আজকে দেখুন, আমরা শান্তিপূর্ণ প্রটেস্ট করছিলাম, যেখানে আমাদের দেখছে সেখানে গ্রেফতার করছে। এটাই এ রাজ্যের গণতন্ত্র, এটাই তৃণমূল। এদেরকে ঘেন্না। একের পর এক বাম ছাত্র যুবকর্মীকে টেনে হিঁচড়ে তুলতে শুরু করে পুলিশ। সাদা পোশাকে থাকা এক পুলিশ কর্মীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। পুলিশ কর্মীর জামা ছিঁড়ে যায়। এরপর মীনাক্ষী মুখোপাধ্যায়কেও এক প্রকার চ্যাংদোলা করে গাড়িতে ওঠানোর চেষ্টা করে পুলিশ। পুলিশের গাড়িতে তোলার সময়ও ফের সেখানে বসে পড়েন মীনাক্ষী। তারপর ঠেলে ধাক্কা দিয়ে তাকে গাড়িতে তুলে দেয় পুলিশ। প্রার্থীদেরকে গতকাল রাতে ওরা জোর করে তুলে নিয়ে গেছে, মারতে মারতে। আর দুর্নীতি, ঘুষ দিয়ে, চাকরি দিয়ে গোটা পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাটাকে তারা ধ্বংস করতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। কংগ্রেস এবং বামেরা শূন্য চেষ্টা করছে তারা এই সমস্ত ইস্যুকে সামনে রেখে যদি ঘোলা জলে মাছ ধরা বা নিজেদের শক্তি বৃদ্ধি করা যায়। এরই মধ্যে অধিকাংশ বাম ছাত্র যুবকর্মীকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যায় পুলিশ। থানার ভেতরেই তাদের সঙ্গে পুলিশের বচসা বাধে। এরই মধ্যে থানায় পৌঁছন সুজন চক্রবর্তী। পলাশদাস অ্যারেস্ট, সায়ন্দীপ অ্যারেস্ট, মধুজা অ্যারেস্ট, মীনাক্ষী অ্যারেস্ট, প্রতিকূল অ্যারেস্ট, ফাজলাম হয়ে যাচ্ছে। এসব জিনিস চলবে না। মুখ্যমন্ত্রীকে শুধু এটা বলে দিন যে সমস্ত চোর জোচ্চোর বাটপারদের নিয়ে মুখ্যমন্ত্রীর অপার সংসার চলুক, আর তাকে ভাঙবে কিভাবে তা পশ্চিমবাংলার মানুষ, ছাত্র যুবরা বুঝিয়ে দেবে। অপেক্ষায় থাকুন। আন্দোলন, সংঘাত, বিক্ষোভ চলছে, কিন্তু সমাধান কোন পথে? কিভাবে মিলবে চাকরি? এটাই এখনো বড় প্রশ্ন। হিন্দল দে, ব্রতদীপ ভট্টাচার্য ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।